আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু জোরে কথা বলবে, কেমন? কি নাম তোমার? মিম আক্তার। মিম আক্তার, বাহ, সুন্দর নাম। মিম আক্তার তো সুন্দর নাম। তোমার নাম মিম আক্তার, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোথায়? কুমিল্লা বান্দরামপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সুন্দর জায়গায় তুমি, কুমিল্লার মানুষ, ভালো ভালো জায়গার লোক, শিক্ষিত জায়গার লোক। তুমি আগে পরে কখনো ভিডিও করেছিলে? না, করি না, এই প্রথম। এই প্রথম আসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো তুমি কি উদ্দেশ্যে আসছো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, তুমি কোনো তুমি কোনো সাহায্য সহযোগিতার জন্য আসছো, না ভালো একটা মনের মানুষের সন্ধানে আসছো বলো? ভালো একটা মনের মানুষের সন্ধানে আসছি, যে আমাকে খাইতে পারবে, পড়াইতে পারবে, কিনতে পারবে, সেই তো আমার মনের মানুষ। বাবা, ঠিক আছে। যদি তোমাকে যদি কেউ খাওয়াইতে পড়াইতে পারে, তোমার দায়িত্ব যে নিতে পারবে, তার কাছে তোমার মনটাকে বিলিয়ে দেবে, তাই তো বলছো? ওকে, তুমি কি এই পর্যন্ত কোনো মন বিলাও নাই কারো কাছে? না না, কারো কাছে বিলাও নাই। কেন, তুমি তো সুন্দর মেয়ে, তুমি ভিডিওর সামনে আসছি। হ্যাঁ, ভিডিওর সামনে আসলে এমনি কোনো তুমি কারো কার সাথে তোমার মন দেওয়া নেওয়া হয় নাই? না না, হয় নাই। বাহ, সুন্দর কথা, এ তো ভালো। তাহলে তোমাকে এখন নতুন করে যদি কোনো হৃদয়বান ভাই, ভালোবাসার ভাই তোমাকে ভালোবাসতে চায়, ভালোবেসে এবং তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি আপত্তি আছে? হ্যাঁ, ভালো ছেলে পারলে ভালো, যে যে আমাকে হেল্প করবে বা আমাকে দেখবে, তাকে যে তোমাকে তোমার ভরণ পোষণ দিতে পারবে, যে তোমার দায়িত্ব নিতে পারবে, তাকে তুমি তোমার মনটাকে দিয়ে দেবে, তাই তো? তুমি তার কাছে বিয়ে বসবে। আচ্ছা, সে যদি কালো, কুচ্ছিত এবং বয়স্ক হয়, তাতে তোমার আপত্তি আছে? বয়স্ক হলেও সমস্যা নেই। অশেষ ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আমার এই বোনটা যদি কোনো বয়স্ক ভাইও যদি ফোন দেন এবং ভালোবাসেন কিংবা বিয়ে করতে চান, তাতেও রাজি আছে। তবে ভালো মনের মানুষ হতে হবে, তাই তো বলছেন? হ্যাঁ, ভালো মনের মানুষ হতে হবে, তাহলে এই আপুটাকে ফোন দিবেন। তবে এই এই যে এই ফোনটা, মানে এই ভিডিওটা দেখে অনেক দর্শক এবং প্রবাসী ভাইরা এবং দেশের ভাইরা যারা, এই আপুটির মোবাইলে ফোন দিবেন, কেউ ভালো মানে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না। মেয়েটা পর্দাশালী মেয়ে, নামাজি মেয়ে। যাই হোক, আমি এই নতুন করে প্রতিবেদনের সামনে আসছে, ও ঘাবড়িয়ে মানে ভয়ে কথাও বলতে পারতেছেন না, দেখতেই তো পারছেন আপনারা। যাই হোক, আচ্ছা আপু, যেটাকে বলা হয় মিম, মিম তোমার নাম। আচ্ছা মিম, তোমাকে যদি কেউ খুঁজে, তোমাকে যদি কেউ তালাশ করে, মানে তোমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তোমার তো একটা মোবাইল নম্বর লাগবে। আচ্ছা, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো, এটা তো তোমার মুখস্থ আছে? না না, এটা মুখস্থ না। আচ্ছা, আমি বলি, তুমি বলো, কেমন? আমার সাথে সাথে। ওকে, 017 14 93 677 4। ওকে, 017 14 93 677 4। এটা কি আপনার কাছেই থাকে মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে থাকে। তো যদি কোনো ভাইরা আপনাকে নিশিরাত্রে ফোন দেয় ভালো মনের উদ্দেশ্য নিয়ে, মানে প্রবাসী ভাইরা তো অনেক কাজে থাকে, তারাও বেশিরভাগ রাত্রেই ফোন দেয়।